হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আগেন। তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন বাইরে এসেছি আর এখন আমরা কিনতে এসেছি চপ। তো এখানে গরমাগরম আলুর চপ আর বেগুনি ভাজা হচ্ছে, যেটা হচ্ছে নিরামিষ, কেন কি মানডে, ঠিক আছে, মানডেতে খাওয়া হবে আর মানডে আমরা নিরামিষ খাই। তো এর জন্য নিরামিষ আলুর চপ আমাদের রেডি। আর ঘরে এসে গেছি আমরা, আর ঘরে এসে দেখি কি এখানে চাও রেডি। চা এসে গেছে, আমাদের চা এসে গেছে, আমি এটা নিচ্ছি। ব্যাটারি? আচ্ছা আচ্ছা, আমি এটা নিলাম। আমি এইটা। হ্যাঁ, খুব সুন্দর আছে চাটা, দারুণ। এরকম চা খাই না। আমিও কোনোদিন খাইনি। সো বন্ধুরা, যেমন কি প্রথমে আপনাদেরকে দেখেছিলাম কি গরম গরম আলুর চপ নিয়ে যাব বাড়িতে, তো এখন মুড়ি মাখা হচ্ছে, মুড়ি মাখার সঙ্গে গরম গরম আলুর চপ আমরা খাব। তো এখন আমি চাটা খাচ্ছি আর মুড়ি মাখা আসছে। সো গাইজ, আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে এখন সবাই ওয়েট করছে মুড়ি মাখা আর চপের জন্য, আর মম এখন এখানে খেলছি। তো ফাইনালি চলো, এসে গেছে মুড়ি মাখা আর গরম গরম আলুর চপ। মুড়ি মাখা বেশ অনেকই সুন্দর লাগে চপের সঙ্গে, আর কলকাতাতে অলমোস্ট সবারই ফেভারিট এটা, বিকেলবেলায় গরম গরম চা আর মুড়ি মাখা আলুর চপ। তো চলো তাহলে আমরাও স্টার্ট করি। তো এখানে মমা মুড়ি মাখা খাচ্ছে, মানে মুড়ি মাখা ইন দ্য সেন্স কাউকে শুকনো মুড়ি দেওয়া হয়েছে। তো মমা মুড়ি খাচ্ছে আর আমরা সবাই মুড়ি খাচ্ছি। তো এখন জান বলছিলো কে না, আমাকে একটু দাও মমম। তো মমম এখন বলছে কি না, দেব কি দেব না, তো কনফিউজ হয়ে গেছে। আর এই যে মমম এখন নিজের মস্তিতে রয়েছে। ইভিনিংয়ের স্ন্যাক্স আর টি এগুলো সব খাওয়ার পর এখন আমরা যাচ্ছি ট্যারেসে, আর ট্যারেসে আজকে আমরা ফাটাবো বাজি। তো চলো তাহলে ট্যারেসে যাই আর বাজি ফাটাই। সো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে বাজি, আর যেগুলো আমরা এখন ফাটানো বেলা আছি। তো চলো তাহলে দেরি না করে স্টার্ট করে দিই। আর রাজা ফার্স্ট স্টার্ট করে দিয়েছি, এখানে মামাম কাকাইয়ের কোলে রয়েছে। ধরেছে, দেখো দেখেছো। এখন মোমবাতি লাগানো হচ্ছে এখানে। বললাম চারদিকে মোমবাতি জ্বালা, এই তো মোমবাতি ছিল। বাবা বাবা
এই তো দুটো ধরেছে, ওইটার থেকে ওইটা ধরে নাও না, কি করতে এই আমার গায়ে আসিস না আবার। এই তো ধরেছে, এই তো ধরেছে, এই তো ধরেছে। তুমি সাবধানে, হ্যাঁ ওই ওইটার আগে ধরে নাও। হ্যাঁ ধরেছে, সাবধানে। গোলাপি দিকে ধরো, ও ধরবে, আরো ধরো, এই মম্মা ধরেছি, ধরো ধরো মম্মা। এই মেজমণি তো আলাদা কল করছে, মেজমণি আলাদা, বিগবি দাঁড়াও তোমাকে কল করছে। ছোটমণি, হ্যাঁ কল করছিলাম। হ্যাঁ এটা রং মশাল, হ্যাঁ এরম একটা গোল। রাজা হচ্ছে গ্রিন, আমি হচ্ছি লাল। ফটো নেই তো ভাই, তুই ভালো আসছে না, অন্ধকারে অতটা ভালো আসবে না আসলে, অন্ধকারে। কিছু করার নেই, ওর জন্য আমরা এখন নিজেরাই জগদ্ধাত্রী পুজো স্পেশাল পাঠাচ্ছি। এটা আমাদের সবসময় মাথা রাখতো, এটা জগদ্ধাত্রী পুজো স্পেশাল। ওখানে দেখছে ওরা যেরকম করছে, আমি ভিডিও নিচ্ছি তো। মিস করছি, ঠিক আছে রানা, কালকে পরীক্ষা আছে রানা। রানা তুই যদি ভিডিওটা দেখিস তো সিরিয়াসলি উই মিস ইউ। দাও না মাকে, হ্যাঁ আমরা বাংলা বাঙালি সিরিয়ালের মতন লেটে যাচ্ছি, পুজো স্পেশাল, এটা ঠাকুর ভাষণ হয়ে গেছে কিন্তু তাও আমরা ফাটাচ্ছি। আমরা বাঙালি সিরিয়ালের মতো লেট চলছি, এতে কি বলার আছে মেজমণি? হ্যাঁ লেট লতি, লেট লতি, কি মজা, ছাড়ছিও না, দেখেছ কি মজা, এনজয়মেন্ট ফুটেছে এখানে। মমম তো খুব এনজয় করছে, মমমের কোনো ভয় ডর নেই, তাই তো দেখছি, দেখিস হাতে না লাগে, এই নে তো ধর, ও বাবা এই নে তো ধর, এটা ধর, আমাদের এই ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগলে তাহলে ভিডিওকে লাইক করবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না,
আর খুব খুব ভালোবাসা দিন, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে।